হ্যালো, ওয়েলকাম এগেন গাইস। তো আমি এই টিউটোরিয়াল দেখাবো যে আমি কীভাবে টেন মিড স্কুল লাইব্রেরির ওয়েবসাইটটাতে কোর্স বা ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে পেরেছি। তো গাইস, আমি এই মুহূর্তে অ্যাকচুয়াল রিপোর্টটা দেখাতে পারবো না, কারণ আমি তাদেরকে রিপোর্ট করেছি ভালনারেবিলিটি সম্পর্কে, তো তারা আমাকে কোনো রিপ্লাই করেনি। তো তারা যখনই আমাকে একবার রিপ্লাই করবেন, বাগটা ফিক্স হয়ে যাবে, তখন আমি অ্যাকচুয়াল রিপোর্টটা ইউটিউবে আপলোড করে দেবো। বাট তো আমি দেখাচ্ছি যে গাইস, আমি এই যে দেখুন, আমি এই পরিমাণ ডেটা টেন মিড স্কুল জেসন ডেটা, হিউজ পরিমাণ জেসন ডেটা গাইস আমি টেন মিড স্কুল লাইব্রেরির ওয়েবসাইট থেকে ফেচ করেছি গাইস। ওকে ওকে, যেটা আমি দেখালাম এটা আমার কোনো প্রবলেম নেই, বাট এই শেট ওকে, সবাই আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এটা ওকে, এটা ছিল, হ্যাঁ এটা তাদের ওয়েবসাইট ছিল গাইস। আমি এই ওয়েবসাইট থেকে গাইস ওকে, এই এই যে এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট টেন মিড স্কুল লাইব্রেরি, এটা থেকে গাইস আমি এই জেসন ডাটাটা কোর্স ভালনারেবিলিটির মাধ্যমে, কোর্স যে ভালনারেবিলিটা বাগ হান্টিং যারা করেন তারা এটা জেনে থাকবেন। কোর্স ওকে গাইস, ক্রস অরিজিন রিসোর্স, তো গাইস শেয়ারিং ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, ওকে কোর্সের ফুল মিনিং। তো এই বাংলাবিটার মাধ্যমে গাইস আমি তাদের ওয়েবসাইটে এতগুলো জেসন ডেটা ফেচ করেছি। ওকে গাইস, তো এটা আমি জাস্ট দেখালাম আপনাদেরকে গাইস। নেক্সট টিউটোরিয়ালে আমি এটাও দেখাবো যে এই বাংলাবিটার কীভাবে ফাইন্ড আউট করে আপনারা বাগ ওয়ানটি হান্টিং করতে পারেন। ওকে, তো আমি তাদের রিপোর্ট করেছি, এখন তারা যখন আমাকে একবার এটার রিপোর্টটা অ্যালাউ মানে অ্যালাউ করবে যে আমি এটা পাবলিকলি শো করাতে পারবো, তখন আমি এটা ইউটিউবে ফুল রিপোর্ট আপলোড করবো। আমি দেখাচ্ছি গাইস আমার পেলোডটা, এটা হচ্ছে আমার পেলোড গাইস। তো আমি এটা ব্রাউজার ওপেন করতেছি, দেখুন এটা এরকম। ওকে, তো আমি এখানে এক্সপ্লোর করতেছি, এই যে দেখুন গাইস, আমি যখন এক্সপ্লোর করলাম তো এই ডাটাটা গাইস জেসনের মাধ্যমে ফেচ হয়ে ব্যাকএন্ড থেকে গেছে, এটা আসতেছে। ওকে, আশা করি আপনারা দেখতে পেরেছেন জিনিসটা। ওকে গাইস, তো দেখলেন যে ডাটাটা আমি জেসনের মাধ্যমে ফেচ করে নিয়ে এসেছি। ওকে গাইস, তো এই টুলে এতটুকুই, আমি ফিউচারে কোর্স নিয়ে আরও ভিডিও আনবো, চেষ্টা করবো। ওকে, তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর তার কাছে যখনই একবার এটা আমাকে রিভিল করার পারমিশন দিয়ে দেবে, আমি অ্যাকচুয়াল যে রিপোর্টটা আমি ওটা আপনাদেরকে অবশ্যই শো করাবো।